নমস্কার, নিজের শুভটিকে আপনাদের স্বাগত। তো আজ আমি যে শাড়িগুলো আপনাদের দেখাবো সে নিয়ে একটু বলি। প্রথমে বলে দিই এর মেটেরিয়ালটা নিয়ে। প্রথম জিনিসটা হচ্ছে মেটেরিয়াল যেটা আছে সেটা কিন্তু রুপিয়ান সিল্ক। তো সিল্কের কোয়ালিটির বিচারে এটা মালবারি সিল্কের থেকে কিন্তু ওয়ান স্টেপ আগে। দামটা কিন্তু আমি একই রেখেছি, 3450 টাকা। আর শাড়ির কোয়ালিটি নিয়ে কোনো মানে কোনো প্রশ্ন থাকবে না আপনাদের। আর খুবই কেন আমি বলছি কথাটা প্রশ্ন থাকবে না, যে কোয়ালিটিটা অত্যন্ত ভালো। এটা মালবারি সিল্কের থেকে ওয়েটে একটু কম হয়, ঠিক আছে। আর একটু মানে কি বলবো ওটাকে, একটু মানে হালকা একটু হার্ডনেস থাকে, তাতে পড়তে এবং কুচি পড়তে খুব সুবিধা হয়। আচ্ছা, এই গেল মানে মেটেরিয়ালের স্পেসিফিকেশন। আর এবার হচ্ছে ডিজাইনটা আছে পুরো মধুবনি, ঠিক আছে। তো মধুবনি ডিজাইনটা আপনারা জানেন, তো তবুও আমি একবার এর কালার কম্বিনেশনটা পুরো ডিটেলসটা আপনাদেরকে বলবো এবং দেখাবো। তো চলুন আমি দেখি শাড়ি, তারপরে আপনাদের সঙ্গে আরও কিছু কথা হবে। এই শাড়িটি মানে আপনারা যে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার দেখুন ঠিক পেছনে একটি শাড়ি আছে। এর মেটেরিয়ালটা একটু বলে নিই, এই শাড়ির মেটেরিয়ালটা কিন্তু ডুপিয়ান সিল্ক। ডুপিয়ান সিল্ক মানে হচ্ছে বেটার কোয়ালিটির, মানে মালবারি সিল্কের থেকেও একটু বেটার কোয়ালিটি হবে। দামটা কিন্তু সেম আছে, 3450। তো এটার একটু লাইট ওয়েট হয় এটা, ঠিক আছে। কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করার জায়গা নেই, সরি। তো এটা আপনারা নির্দ্বিধায় মানে স্বচ্ছন্দে, এর মেনটেন্যান্সটাও জিরো, আর আপনারা মানে খুব সুন্দরভাবে এটাকে ইউজ করতে পারবেন। তো শাড়িটার যে কনসেপ্টটা আছে সেটা অ্যারেঞ্জমেন্টটা একটু বলে নিই, সেটা কিন্তু মধুবনি প্রিন্ট, ঠিক আছে। মাল্টি কালার দিয়ে খুব সুন্দরভাবে প্রিন্ট করা হয়েছে। তো আগে শাড়িটার সম্পর্কে আঁচলটা একটু বলে দেখিয়ে নিই আপনাদের। এই যে আঁচলটা আপনারা দেখছেন, দেখুন পুরো আঁচলটা একটু বড় আছে, ঠিক আছে। চারটে প্যানেল করে করে মধুবনির যে ডিজাইনটা মেনলি হয় সেটা কিন্তু প্রিন্ট করা হয়েছে, ঠিক আছে। যেহেতু চারটে লাইন প্রিন্ট করা হয়েছে, সেটা আঁচলটা নর্মাল শাড়ির থেকে একটু বড় হয়ে গেছে, তার জন্য বিউটিটা খুব বেটার হয়েছে, ঠিক আছে। এবার আসি পাড়ের পোর্শনটায়। পাড়ের দিকে দেখুন, পাড়ের দিকের লোয়ার পোর্শনের যে পাড়টা আছে সেখানে মধুবনির ডিজাইনটাকে হাফ সার্কেল হাফ সার্কেল এইভাবেই আমরা করে পুরো শাড়িটাকে প্রিন্ট করা হয়েছে নিচের পাড়টা দিয়ে। সেটাও দেখুন, ওই হাফ সার্কেলের আপার পোর্শনটা একটা ময়ূরের ডিজাইন আছে, ঠিক আছে। তারপরের ডিজাইন দুটো কিন্তু আপনারা দেখছেন, যেটা যে ওটা লোকালি যেটা হয় যে বিয়ের বা বিভিন্ন অনুষ্ঠানের মধুবনি যে স্টাইলের এগুলো হয়, মাল্টি কালার দিয়ে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। এবার আসি বডিতে। বডির ক্ষেত্রে আপনারা দেখুন পুরো শাড়িটাতে কিন্তু ইয়েলো কালার, তার উপরে সেলফে আমি একটা পুরো ব্লক প্রিন্ট করিয়েছি, ঠিক আছে। তো আপনারা বুঝতেই পারছেন খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট এখানে তৈরি হয়েছে, ঠিক আছে। পুরো টোটাল শাড়িটাও আপনারা এক পলকে একবার দেখে নিন, দেখুন শাড়িটা পুরো এক পলকে আপনাদের সামনে যাচ্ছে, ঠিক আছে। সেটাও দেখুন কত সুন্দর, মানে এক এক পলকে কত সুন্দর লাগছে আপনাদের কাছে। আর এরপরে আমাদের আমি দেখাবো ব্লাউজ পিস। ব্লাউজ পিসটার ক্ষেত্রে কিন্তু আপনারা দেখুন যে পাড়ের যে ডিজাইনটা সেটা একদিকে প্রিন্ট করা আছে, সেটা আপনার হাতে বা ব্যাক পোর্শনে ইউজ করতে পারবেন। আর পুরো বডিতে কিন্তু একটা সেলফে ডিজাইন করে এটা করা হয়েছে, ঠিক আছে। আর একটা জিনিস আপনি সঙ্গে আর একটা, এবার আপনারা দেখুন উপরের পাড় যেটা আছে সেটাও কিন্তু সরু করে একটা মধুবনির যে ডিজাইনটা সেটা অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে, ঠিক আছে। তো ওভারঅল শাড়িটা মধুবনি প্রিন্টের হলুদ রঙের উপরে এটা থাকছে। এর দাম কিন্তু 3450। এখন যে শাড়িটি আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আমার পেছনের শাড়িটি আছে, শাড়িটি হচ্ছে ডুপিয়ান সিল্কে মধুবনি প্রিন্ট। ডুপিয়ান সিল্ক কিন্তু কোয়ালিটিগতভাবে মালবারি সিল্কের সমসাময়িক বা একটু বেটার। দামটাও সেম থাকবে, 3450। এবার ওয়েটটা একটু বলি, এর ওয়েটটা একটু লো ওয়েট হয় আর একটু হার্ড ফিনিশ হয়, পরতে খুব ইজি হয়, মেনটেন্যান্সটাও খুব ইজি হয়। আর এবার আসি প্রিন্টের ক্ষেত্রে। মধুবনি প্রিন্ট নতুন কিছু ব্যাপার নয়, আপনারা সবাই চেনেন জানেন, অনেকের আছে অনেকের নেই। তো মাঝে মধ্যে ডিমান্ড থাকে মধুবনি দেখানোর জন্য, তো সেই জন্যই আমাদের মাঝে মধ্যে প্রিন্ট করিয়ে আপনাদের দেখাই। সেক্ষেত্রে এবার একটু বলে দিই মধুবনি প্রিন্টার, আমি প্রথমে অ্যাট এ গ্লান্স শাড়িটা আপনারা একবার দেখুন, ঠিক আছে। দেখুন পুরো শাড়িটা আপনাদের কাছে দেখা যাচ্ছে, আর এই শাড়িটার হ্যাঁ দেখুন পুরোটাই একদম। এবার আমি আঁচলটা দেখাচ্ছি আপনাদের। আঁচলটাই দেখুন, আঁচলটা একটু বড়, তার কারণ এখানে চারটে দেখুন চারটে প্যানেল আছে, এক নিচের দিক থেকে, এক দুই
তিন চার এই চারটে প্যানেলে মধুমণির যে ডিজাইনগুলো মেনলি হয় ওখানকার যে স্টাইলে আঁকা হয় মাল্টি কালার দিয়ে, কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর হয়েছে। আর দেখুন ওই ঠিক ওই মধুমণির স্টাইলটাই, যে গ্রাম্য বধূরা যেভাবে মুভমেন্ট করে সেই মুভমেন্টের উপরেই আছে। আর এবার আমি আপনাদের দেখাই নিচের পাড়ের পোর্শনটা, লোয়ার পোর্শন বর্ডার। তো দেখুন এই যে আপনি দেখছেন এখানে, এই পোর্শনটাই হচ্ছে লোয়ার পোর্শনের হাফ সার্কেল করে করা আছে। আপার সার্কেলে দেখুন একটা ময়ূরের ছবি আছে, লোয়ার পোর্শনে যেমন থাকে নর্মালি ওদের যে গ্রাম্য ইয়ের ছবি সেটা আছে, ঠিক আছে। এটা হচ্ছে নিচের পাড়টা গেছে, পুরো বডিতে নিচের পাড়টা ফলো আপ হয়ে গেছে আমার। এই দেখুন এদিকটা যেটা দেখছেন আপনারা, এই পোর্শনটা হচ্ছে আপনার উপরের পাড়টা, সেটাও দেখুন ওইভাবে মধুমণির স্টাইলটা যেভাবে হয় মাল্টি কালার দিয়ে সেভাবে গেছে, ঠিক আছে। বডির ক্ষেত্রে আপনাদের বলি, বডির যেটা হচ্ছে এটা কিন্তু দেখুন এই কালারটা কিন্তু আমরা বলছি এটা হচ্ছে রাস্টি অরেঞ্জ, মানে অরেঞ্জের রাস্টি ভার্সন। তার উপরে সেলফে ডিজাইন আছে, ঠিক আছে, সেটাও দেখুন আপনাদেরকে যে খুব পরিষ্কারভাবে আমি দেখালাম বডির ভিতরে যে সেলফে ডিজাইনটাও আমরা করেছি, মানে ব্লকে প্রিন্টের মাধ্যমে, সেটাও খুব পরিষ্কারভাবে এসছে, ঠিক আছে। অতএব শাড়িটা কোনো সমস্যা সম্ভবত আপনাদের কাছে যাচ্ছে না, যে সব ঠিকঠাক হইতে আপনাদের কাছে পৌঁছাচ্ছে। আর এবার আসি ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা কিন্তু 1 মিটার থাকবে। আর এখানেও দেখুন আপনারা ব্রাশিং করা আছে, ঠিক আছে। তো আর একটা আছে যে উপরের পাড়ের পোর্শনটা যেমন থাকে ওটা আপনাদের কাছে প্রিন্ট করা আছে একদিকে, তাতে কী হবে কি আপনারা ওটা হাতের পোর্শানে বা বডির কোনো পোর্শানে ইউজ করতে পারবেন। তো এই হচ্ছে ওভারঅল শাড়িটা, আর শাড়িটার দাম 3450। এখন যে শাড়িটি আপনাদের আমি দেখাবো সেটা কিন্তু ঠিক আমার পেছনে আছে, আপনারা দেখতে পাচ্ছেন শাড়িটি কিন্তু মধুমণি প্রিন্ট, আর মেটেরিয়ালটা হচ্ছে ডুপিয়ান সিল্ক, পিওর ডুপিয়ান সিল্ক। তো এটা কিন্তু মালগরি শিল্পের সমগোত্রীয় বা একটু বেটার, আর দামটাও একই থাকবে 3450। ওর উপরেই কিন্তু মধুমণি প্রিন্টটা করা হয়েছে, ঠিক আছে। শাড়িটা ওয়েটটা কিন্তু মালগরি সিল্কের থেকে একটু কম হবে, কারণ এটার মানে প্যাটার্নটাই এরকম, আর এর মেনটেন্যান্সটাও অত্যন্ত সহজ সরল, একটু হার্ড শেপে যাবে। তো প্রিন্টার নিয়ে একটু ব্যাখ্যা করি আপনাদের, প্রিন্টটা দেখবেন আমার আগে দেখুন আমি আঁচলটা দেখাচ্ছি, আমার পেছনে যে আছে আঁচলটা, আঁচলেটাই একটু বড় করে আছে। এখানে কত করে বার্ড মোটিভ আছে, একটু ফ্লাওয়ার মোটিভ আছে, ফিস মোটিভ আছে, এই 4-5টা মোটিভ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এসে একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেন্ট্রালাইজ করে, ঠিক আছে। এটাই আঁচল, আর পুরো বডিটা যেটা আছে সেটা একদম ব্ল্যাক, পিওর ব্ল্যাকের উপরে, ঠিক আছে। মাল্টি কালার এই অপশানটা আমাদের আছে, খুব সুন্দর কালার কম্বিনেশানে, আর পুরো বডিটা ব্ল্যাক থাকছে, ঠিক আছে। উপর নিচে দুদিকের পাড়েও কিন্তু পাখির মোটিভ আছে, ঠিক আছে, একটা গাছের সঙ্গে ময়ূরের কম্বিনেশান। উপর নিচে দুদিকটার পাড়টাতেও, মানে উপরের পাড়টাতেও একই ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আমার ডান দিকে যে পোর্শনটা আছে সেটাও দেখবেন বাড়ির আছে, আর আমার বাঁ দিকে যেটা আছে সেটাও একই মোটিভটা, পুরো পাড় জুড়ে ওপর নিচে একই ডিজাইনটা মুভ করছে। এবার আমি যে আপনাদের দেখাবো ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটার ক্ষেত্রে কী আছে, ব্লাউজ পিসটা কিন্তু পুরো ব্ল্যাকে আছে রানিংয়ে, আর একদিকে পাড়ের ওই ডিজাইনটা প্রিন্ট দেওয়া আছে, যাতে আপনারা হাতে বা ব্লাউজের অন্য কোনো পোর্শন এটা ইউজ করতে পারেন। টোটাল অ্যারেঞ্জমেন্টটা ব্ল্যাকের উপরে মাল্টি কালার সেট আপ, মানে পাড় আঁচলের শাড়ি এক কথাতে বলতে গেলে, ঠিক আছে। এই মুহূর্তে আমার পেছনে যে হলুদ রঙের শাড়িটি আপনারা দেখছেন এটা ডুপিয়ান সিল্কে মধুমণি প্রিন্ট। তো এই প্রসঙ্গে বলে দিই ডুপিয়ান সিল্কটা কিন্তু সমগোত্রীয় মালবরি সিল্ক, দামটাও একই 3450, কিন্তু এটা একটু লো ওয়েট ক্যাটাগরির হয়, মানে নেচারটাই এরকম, ঠিক আছে, একটু হার্ড হবে। তো এটা মেনটেন্যান্সটাও অত্যন্ত সহজ, মানে আপনারা বাড়িতে একটু ওই শ্যাম্পুতে ভিজিয়ে একটু হালকা ওই মানে লো ওয়েটের আয়রন ইউজ করে এটা মেনটেন করতে পারবেন। তো প্রিন্টটা নিয়ে একটু বলি, দেখুন আঁচলটা কিন্তু একটু বিগ আঁচল আছে, বিগ আঁচল এদেশে একটু বড় আঁচল, এখানে কিন্তু পাখির মোটিভ আছে, মাছের মোটিভ আছে, ফুলের মোটিভ আছে, এই মোটিভগুলো সব বিভিন্ন মানে 4টে অ্যাঙ্গেল থেকে এনে একটা সেন্ট্রালাইজ করে একটা ডিজাইনতে তৈরি করা হয়েছে, ঠিক আছে। মাল্টি কালার তো আছেই, খুব সুন্দর। আর এবার আসবো ধরুন আঁচলটা আপনারা দেখছেন, আর আঁচলটাতে কিন্তু দেখুন অনেকটা বড়,
আর এবার আসি পাড়ে, ধরুন উপরের পাড়ের যে পোর্শনটা আপনি দেখছেন, ঠিক আছে, দেখুন আমার এই পোর্শনে যে উপরের পাড়টা আপনি দেখছেন, এটা কিন্তু একটা বার্ড মোটিভ আছে গাছের লতার সঙ্গে, ঠিক আছে, ওটা কিন্তু ওইভাবে পুরো বডি থেকে আছে। আর আমার বা সাইডে দেখুন আপনারা এই পোর্শনটা যে লোয়ার পার্টটা আছে সেটাও সেম ডিজাইন আছে, ঠিক আছে, এভাবেই সে মানে পাড়ের ডিজাইনটাকে মানে এটাকে ডিজাইন করা হয়েছে, প্রিন্টটা করা হয়েছে। আর বডিটা একটা মজার ব্যাপার আছে, বডিটা দেখুন ইয়েলো কালারের উপরে একটা লাইট শেড দিয়ে পুরো বডিটাতে ওর্লি ডিজাইনটাকে হালকা করে প্রিন্ট করা হয়েছে। এটা কিন্তু একটা মধুবনীর সঙ্গে ওর্লির একটা মেলবন্ধন আপনারা বলতে পারেন, ঠিক আছে, একটু অ্যারেঞ্জমেন্টটা ভীষণ সুন্দর হয়েছে, মানে এটা দূর থেকে বোঝা যাবে না, কাছে দাঁড়িয়ে থাকবে তারা বুঝতে পারবে যে হ্যাঁ এর উপরে একটা বডিটার উপরে ওটা ওর্লি ডিজাইন করা হয়েছে। দাম কিন্তু বলে দিই আপনাদের 3450, ঠিক আছে। আর একটা কথা আপনাদের বলি, এবার আসি ব্লাউজ পিসটাতে, ব্লাউজ পিসটাতেও কিন্তু একইভাবে ব্রাশিং করা হয়েছে বডিতে, আর একটা পাড়ের ডিজাইনটা ওতে প্রিন্ট দেওয়া আছে যাতে আপনার হাতে ওইভাবে ইউজ করতে পারে, ঠিক আছে। এই হচ্ছে শাড়ির টোটাল অ্যারেঞ্জমেন্টটা, কম্বিনেশনটা অত্যন্ত মাল্টিকালার শাড়ি। তো আপনারা প্রথমে এক পলকে শাড়িটা একবার দেখে নিন, কি অসাধারণ কালার কম্বিনেশন, পুরো বডিটার কালারটা হচ্ছে রানী। এর উপরে আপনারা দেখুন সেলফে একটা ডিজাইন, জিওমেট্রিক প্যাটার্নের সেলফ ডিজাইন, লাইট কালার, একদম লাইট কালার জিওমেট্রিক একটা সেলফ ডিজাইন আছে। এর সঙ্গে আর একটা জিনিস করা হয়েছে, সেটা একজন নর্তকীর আর লতা দিয়ে পুরো প্যানেল আপ করা হয়েছে পুরো শাড়িটা জুড়ে, এত সুন্দর একটা বিউটি এসেছে ওইটা যে খুব আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা বিউটি এসেছে। এটা গেল বডিটা, বডিটা ভালো করে দেখুন সেলফি ডিজাইনটার উপরে রানি কালার, তার উপরে পুরো নর্তকী সঙ্গে লতা প্যানেল আপ করা, ওপর নিচে করে খুব সুন্দরভাবে পুরো শাড়িটা জুড়ে এসছে, অসাধারণ একটা বিউটি এসছে। এবার আমি আসি আঁচলটাতে, আঁচলে দেখুন একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান এখানে ডিজাইন করা হয়েছে, মিডিল পোর্শনটাতে দেখুন আপনারা একটা পালকি করে বিয়ে করতে যাচ্ছে, তার নিচে আছে দেখুন আপনারা মালা বদলের একটা দৃশ্য, আর ডাইনে বাইরে দিকে দেখুন বাদ্যযন্ত্র, বাদ্যরত মানে বাদ্য বাজনা বাজাচ্ছে এরকম মোটিভ, সেটা পুরুষ মহিলা উভয়ই আছে। আর একটা জায়গায় দেখা যাচ্ছে যে বিয়ের কিছু অনুষ্ঠান থাকে আমাদের, সেই মুভমেন্টটাও ওখানে প্রিন্ট করা আছে, খুব সুন্দরভাবে এটা করা হয়েছে। তো এই হচ্ছে টোটাল আঁচলটা, মানে আপনার একটা বিয়ে বাড়ির যা যা হওয়া দরকার সবটাতে, মানে একটা নিত্যরত মহিলা ওখানে আছে, সব মিলিয়ে একটা খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট এসছে। এবার অ্যারেঞ্জমেন্ট দেখুন, এবার আমি যাব আপনার নিচের পোর্শন পার্টটাতে, দেখুন এই নিচের পোর্শন পার্ট যেটা আছে দেখুন পুরোটাই কিন্তু একটা হাফ সার্কেল হাফ সার্কেল করে একটা নিত্যরত মহিলার ছবি দিয়ে ব্যাপারটা ডিজাইন করা হয়েছে, খুব সুন্দর। আর পুরোটাই কালার কম্বিনেশানটা তো আপনারা জানেন এটার উপরে মধুবনী সেই জন্য বিখ্যাত, এভাবে গেছে পুরো পাটটা জুড়ে এভাবে। আর লোয়ার পোর্শন যেটা গেছে দেখুন, লোয়ার পোর্শনে একটা হাড়ির উপরে ডিজাইন করে করে জিনিসটা গেছে, তো এটা হচ্ছে উপরের পাটটা, ঠিক আছে। এই হচ্ছে ওভারঅল আমার শাড়ির প্রেজেন্টেশনটা। আর এবার আসছি ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসে কিন্তু আপনারা যেটা দেখছেন ওই মোটিভ যেটা আছে পাড়ের উপরের পাড়ের, সেটা কিন্তু একদিকে প্রিন্ট করা, বাদ বাকিটা রানি কালার প্লেটে থাকছে, ঠিক আছে, সেটা আপনারা ওই হাতে বা ব্লাউজের অন্য কোনো পোর্শনে আপনারা ইউজ করতে পারবেন। দাম কিন্তু 3450 টাকা। এখন যে শাড়িটি আমি আপনাদেরকে দেখাবো, শাড়িটা কিন্তু মধুবনী প্রিন্ট, আমার পেছনে যে শাড়িটি আছে। তো শাড়িটা আপনার প্রথমে এক পলকে শাড়িটা একবার দেখে নিন, ঠিক আছে, দেখুন পুরো একটা গ্রিন, এই গ্রিনটাকে কী গ্রিন বলবো, এর উপরে এটা একটা সেলফি ডিজাইন আছে, এর উপরে জিওমেট্রিক প্যাটার্নের সেলফি ডিজাইন আছে, খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। আর পুরো বডিটাতে একটা পাখি মোটিভ আছে পুরো বডিটার ভিতরে, তার ফলে কী হচ্ছে একে গ্রিন, তার উপরে যে একটা সেলফে জিওমেট্রিক প্যাটার্নের প্রিন্ট আছে তার উপরে কিন্তু মধুবনী স্টাইলে একটা পাখির এ প্রিন্ট করা আছে।
এবার আসি আঁচলের পোর্শনে। আঁচলের পোর্শনে একটু বিগ পাল্লা হবে। ও, এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, এটা কিন্তু কুচি আঁচলের শাড়ি, অর্থাৎ এর কুচিতেও কিন্তু মধুবনি ডিজাইন আছে। আমি কুচিতে আসছি পরে, আগে আঁচলটা একটু বলে নিই আপনাদের। আঁচলের দেখুন মিডিল পোর্শনে দুটি নর্তকী, আর চারপাশ দিয়ে এমনভাবে ডিজাইন করা আছে যে কোনো দর্শকরা দাঁড়িয়ে দেখছে। এইভাবে টোটাল আঁচলের কনসেপ্টটা, তার ভিতরে কিছুটা পাখি মোটিভ দিয়ে ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। তো এটা আপনার দেখুন পুরো জিনিসটাই মধুবনি স্টাইলে যেমন হয়, মাল্টি কালার দিয়ে এটাকে একটু হাইলাইট করা হয়েছে, অর্থাৎ খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর ডান দিকে নিচের পোর্শন যে পাটটা আছে সেটাও দেখুন, এখানে একটা ফুল নিয়ে একটা পুরুষ একজন মহিলা সামনে, এইভাবে মোটিভটা পুরো গেছে। তো এটা হচ্ছে আমার নিচের পাড়ের পোর্শন, ঠিক আছে। এবার উপরের পাড়ের পোর্শন যেটা আছে সেটা দেখুন একটা বর্ডার করে মধুবনি স্টাইলে যে ফুলগুলো হয়, ঠিক আছে, সেটা কিন্তু সরু বর্ডার করে পুরোটা চলে গেছে, ঠিক আছে। তারপরে যেটা আসবো সেটা আসবে ব্লাউজ পিসে। ব্লাউজ পিসটা কিন্তু ব্রাশিং করা হয়েছে, ঠিক আছে, রানিংয়ে থাকছে কালার, সেম কালার, ওর উপরে হালকা আর ব্লাশিং করা হয়েছে। আর উপরের পাড়ের যে ডিজাইনটা হয় সেটা একটু প্রিন্ট ওখানে দেয়া আছে। এবার কুচির পোর্শনটাতে আছে, মিডিল পোর্শনে যেটা কুচিতে পড়বে, এটা দেখুন একটা মধুবনি যে নকশাগুলো হয় সেই পুরো কুচির পোর্শনটাই ওটা কিন্তু ডিজাইন করা হয়েছে। কুচি আঁচলের এই অদ্ভুত মেলবন্ধনটাকে শাড়িটা একটা অন্য মাত্রা দিয়েছে, পুরো জমজমাটে একটা শাড়ি, মানে কমপ্লিট যে শাড়িটা আপনারা দেখছেন এটা একটা দৃষ্টিনন্দন ব্যাপার। আমি পুরোটাই ধরে ধরে আপনাদের দেখালাম। এবার আসি এর মেটেরিয়ালটা, মেটেরিয়ালটা হচ্ছে ডুপিয়ান সিল্ক। এটা কিন্তু সমগোত্রীয় বা তার থেকে বেটার মালবরি সিল্কের সঙ্গে। দামটা আমি একই রেখেছি 3450 টাকা, এটা মেনটেন্সটা জিরো, ওয়েটটা একটু মালবরি সিল্কের থেকে একটু কম হবে, আর এর অনুভূতিটা একটু হার্ড হবে, ঠিক আছে। এক পলকে আপনারা শাড়িটা একবার একটু দেখে নিন, দেখুন কত সুন্দরভাবে শাড়িটা আপনাদের সামনে আসছে। এই শাড়িটা কিন্তু কুচি আঁচলের শাড়ি, ঠিক আছে। কুচি আঁচলের শাড়ি হওয়াতে কুচিতে একটা মধুবনি ডিজাইনটা আছে মাল্টি কালারের, আর আঁচলটাতে আছে। আঁচলটা দেখুন আপনারা, দেখাচ্ছি আপনাদের, আঁচলটা কিন্তু ভীষণ সুন্দর একটা নর্তকী মিডিল পোর্শনে, আর চার ধার দিয়ে মানুষেরা পুরুষ মহিলা মিলিয়ে নাচ দেখছেন, এরকম একটা কনসেপ্ট পুরো আঁচলটাকে ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। আর মাল্টি কালার দিয়ে এটাকে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা হয়েছে, মানে যেমন মধুবনিতে হয়ে থাকে আর কি, আপনারা তো জানেনই ব্যাপারটা। আর ডান দিকের পার্টটাই দেখুন আমরা ফলো করলে বুঝবেন যে একটা পুরুষ মহিলার একটা কম্বিনেশন হাতের ফুলের মালা নিয়ে এরকমভাবে লোয়ার পোর্শন পাড় বরাবর এই ডিজাইনটা করা আছে, সেটাও মাল্টি কালার আছে, খুব সুন্দর কম্বিনেশন হচ্ছে। আর বাঁ দিকের পার্টটা দেখুন একটা সরু বর্ডার করে, মানে উপরের পার্ট যেটা হয় সেটা ওইভাবে প্যানেল আপে গেছে। পুরো বডিটার ক্ষেত্রে একটা জিওমেট্রিক প্যাটার্ন প্রিন্ট আছে রাস্ট কালারের সঙ্গে, পুরো বডিটা রাস্ট কালার, তার উপরে জিওমেট্রিক প্যাটার্নের সেলফে ডিজাইন আছে এটা। সেটা এই সেলফটা ডিজাইনের জন্যই মানে দারুণ একটা কম্বিনেশান এসছে। তার উপরে আবার একটা পাখির মোটিভ কিন্তু পুরো বডিতে প্রিন্ট করা হয়েছে মধুবনি স্টাইলে। তো সব মিলিয়ে একটা বেশ জমজমাট অ্যারেঞ্জমেন্ট, কারণ এক পলকে সকল শাড়িটা দেখছেন অসাধারণ দেখতে হয়েছে, আমি বলছি আপনাকে, আমার শাড়ি বলে নয় কিন্তু সত্যি খুব ভালো হয়েছে অ্যারেঞ্জমেন্টটা, ঠিক আছে। মিডিল পোর্শনে কুচিতে যতটা থাকা হচ্ছে সেটা দেখুন পুরো মধুবনি স্টাইলটা পুরো প্রিন্ট করা হয়েছে, কত সুন্দর লাগছে যখন কুচিটা আপনারা দেখবেন, খুব সুন্দর ওটার একটা পোর্শন, টান টান করে ফুলে খুব ভালো লাগে, ঠিক আছে। এবার আসছি আমি একটু ব্লাউজ পিসটাতে। ব্লাউজ পিসটাতে উপরের যে পাড়ের পোর্শন আছে ওটা প্রিন্ট আপনারা দেখছেন নিন, আর একটু হালকা ব্রাশিং আছে, ঠিক আছে। আপনার ব্লাউজ ঠিকঠাক করে বানান, যাদের আছে তারাও এই ডিজাইনটা, মধুবনি দেখুন সবার কাছে আছে, কিন্তু কালার কম্বিনেশান অর ডিজাইন এটা যদি না থাকে তো আপনারা এটা নিতে পারেন, তো বেস্ট অন কোয়ালিটি। এখন যে শাড়িটি আমরা দেখব শাড়িটা কিন্তু মধুবনি প্রিন্ট ডুপিয়ান সিল্কের উপরে। তো মধুবনি প্রিন্টার আমি শাড়িটা এক পলকে আগে আপনারা দেখিনি, দেখুন শাড়িটা একটা নীল রঙের শাড়ি এক পলকে, এটা মাল্টি কালার মধুবনি ডিজাইন দিয়ে ডিজাইন করা হয়েছে। এর প্রধান যে আকর্ষণ সেটার বডিতে একটা জিওমেট্রিক প্যাটার্নের সেলফি ডিপ ডিজাইন করেছে, দেখুন একটা অসাধারণ ডিজাইন ওখানে তৈরি হয়েছে। তার উপরে আড়াআড়িভাবে একটা লতার ভিতরে নিত্যরত মহিলা, পুরো বডিটা সেটা ডিজাইন করেছে, মানে সেলফের একটা ডিজাইন তার উপরে আরেকটা ডিজাইন, দেখুন আপনারা দেখছেন
একটা অসাধারণ মাল্টি কালারের উপরে জিনিসটা, পুরো শাড়িটা জমাটি একটা ভাব হয়েছে। এবার আমি আসি আঁচলের পোর্শনে। আঁচল পোর্শনটা কিন্তু একটা বিয়ে বাড়ির গল্প প্রজেক্ট করা হয়েছে, তাতে একটা মানে আমাদের ভারতীয় হিন্দু মতে বিয়ের প্রত্যেকটা মানে এটাই কমপ্লিট। কীরকম মিডিল পোর্শনটায় দেখুন একটা পালকি নিয়ে যাচ্ছে, ঠিক আছে, তারপরে ওখানে গান বাজনা হচ্ছে, ঠিক আছে, আদার যে সিস্টেমগুলো আমাদের হয় যেসব অনুষ্ঠানে সেগুলো ওখানে আছে, ঠিক আছে। তো এইটা নিয়ে পুরো চারিদিক থেকে ওই জিনিসটাকে পুরো ডিজাইন করে আঁচলটাকে মাল্টি কালার দিয়ে সাজানো হয়েছে, একটা কমপ্লিট গল্প এখানে দাঁড়িয়ে আছে, মালা বদলের ছবি আছে এটা। এবার আপনারা আমি পার্টটা একবার দেখাই, দেখুন আমার ডান দিকে যে পার্টটা আছে গল্প, এটা দেখুন পুরোটাই একটা চওড়া মোটিভের মানে একটা একটা মেয়ের মোটিভ আছে, ফুল গাছ সহ পুরো হাফ সার্কেল করে পুরো জিনিসটাই ওখানে গেছে, ঠিক আছে, পুরো পার্টটাই ভাবে গেছে। আর একটা গেছে দেখুন বাঁ দিকের পার্টটা, মানে ইন দ্য সেন্স হচ্ছে উপরের পোর্শন যে পার্ট থাকবে সেটা কিন্তু সরু বর্ডার করে মধুবনী জিনিয়ানি যেমন থাকে সেরকমভাবে পুরো পার্টটা গেছে। এবার আমি আসছি দেখুন আপনাদের কাছে ব্লাউজ পিসে। ব্লাউজ পিসটা কী আছে, ব্লাউজ পিসটা হচ্ছে একটু ব্রাশিং করা আছে হালকা, তার উপরে কিন্তু উপরের পার্টের বর্ডারটা দেওয়া আছে, যেটা হাতে বা অন্য পরিতে আপনারা ইউজ করতে পারবেন। এখন কিন্তু আমরা ডুপিয়ান সিল্কের উপরে মধুবনী দেখব। তো আগে আমি আপনাদের আঁচলটা দেখাই। আঁচলটাতে দেখুন একটা নৃত্যরত দুজন নর্তকী আর তাদের চারপাশটা পুরো দর্শক, পুরুষ মহিলা মিলে, ঠিক আছে, এই নিয়ে আঁচলের গল্পটা মধুবনী ডিজাইনে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, অবশ্যই মাল্টি কালার দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে আঁচলটা, আঁচল দেখুন কত সুন্দর কালার কম্বিনেশান দিয়ে, এটা হচ্ছে টোটাল আঁচলের গল্প। এরপরে আমরা আসবো নিচের পোর্শনে যে পার্টটা হয় সেখানে। এখানে দেখুন একটা ডিজাইন করা হয়েছে, একজন ফুল হাতে একটি মেয়ে, পুরো এই ডিজাইনটাকে পার বরাবর একটু চওড়া করে করা হয়েছে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুজন আছে ফুল হাতে, এইভাবে পুরোটা গেছে। এরপরে যেটা আসছে উপরের পোর্শন যে পার্টটা, সেটা দেখুন একটা প্যানেল আপ করে ফুলের ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। আর এখানে পুরো দেখুন যেভাবে মধুবনের ডিজাইনটা হয় সেভাবে। এবার সবথেকে শাড়ির যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে শাড়ির বডিটা। এই শাড়ির বডিটা দেখুন একটা রেড কালার, রেড কালারের উপরে জিওমেট্রিক প্যাটার্নের সেলফি ডিজাইন আছে, সেটা প্রিন্ট করা হয়েছে। এছাড়াও পুরো বডি জুড়ে একটা মধুবনী স্টাইলে ময়ূরের ডিজাইন পুরো ব্লক করে করে বসানো হয়েছে। পাড় আঁচল আর বডির একটা পারফেক্ট সংমিশ্রণ, মানে কম্বিনেশানটা এত সুন্দর হয়েছে যে এটা আপনারা নিশ্চিন্তে ইউজ করতে পারবেন। এবার আসছি ব্লাউজ পিসে। ব্লাউজ পিসটা দেখুন আপনারা যে দেখছেন এটা একটা হালকা ব্রাশিং করা আছে আর উপরের পাড়ের যে পোর্শন সেটা প্যানেল আপ করে দেওয়া আছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই। দাম হচ্ছে 3450 টাকা। আর এটার মেটেরিয়ালটা হচ্ছে ডুপিয়ান সিল্ক, এ মালবরি সিল্কের সমগোত্রীয় বা ওয়ান স্টেপ আগে। তো এটা একটু হার্ড টাচে হয়, এটা টান টান করে যারা শাড়ি পরেন তাদের পক্ষে পারফেক্ট হয়, আর মেনটেন্যান্সটাও জিরো, ওয়েটের দিক থেকে একটু লো ক্যাটাগরি হয়, ঠিক আছে। এবার আপনারা এবার দেখুন পুরো শাড়িটা এক পলকে একবার দেখেন, ঠিক আছে, পুরো বডি থেকে আঁচল দেখুন কীভাবে আসছে এক পলকে, একদম পুরো আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে। এখন যে শাড়িটা আপনাদের আমি দেখাবো, এটি কুচি আঁচলের মধুবনী প্রিন্ট। তো প্রথমে আমি আপনাদের পুরো শাড়ির এক পলকে শাড়িটা একবার দেখি, ঠিক আছে। এক পলকে দেখুন শাড়িটা ঠিক একবার দেখলে কেমন লাগছে, অ্যারেঞ্জমেন্টটা ভীষণ সুন্দর। কেন ভীষণ সুন্দর আমি বলছি আপনাকে, পুরো আঁচলটা দেখুন আপনারা, ঠিক আছে, আঁচলটাতে কিন্তু একটা মানে বিয়ে বাড়ির এটা নর্তকী আছে, নৃত্যরত নর্তকী। এখানে আপনারা দেখুন চারিদিকে দর্শক, মাঝখানে নৃত্যরত নর্তকী, এইভাবে অ্যারেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আঁচল পোশাকটা। এবার আসি নিচের পাটটা। নিচের পাটটার ক্ষেত্রে দেখুন একটা দুজন সখী দাঁড়িয়ে আছে, ঠিক আছে, পুরো এই ডিজাইনটা মধুবন স্টাইলে যেমন হয় এইভাবে পুরো পাটটা ডিজাইন করা আছে,
ঠিক আছে। এবার উপরের পার্ট যেটা আছে সেটা দেখুন, একটা বর্ডার করে মধুবন স্টাইল যে ফুলের ডিজাইনটা হয় সেটা করা আছে, ঠিক আছে। পুরো অ্যারেঞ্জমেন্টটাই হবে। এবার যেটা শাড়ির, এই শাড়ির গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে শাড়ির বডিটা। শাড়ির বডিটার ভিতরে দেখুন একটা জিওমেট্রিক প্যাটার্নের সেলফ ডিজাইন আছে লাইট কালার দিয়ে, পুরো গ্রিনের উপরে, ডিপ গ্রিনের উপরে, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট এখানে হয়ে গেছে। তারপরে যেটা করা হচ্ছে দেখুন, একটা মধুবনী ডিজাইন যে ফ্লাওয়ার মোটিভটা হয়, এই ফ্লাওয়ার বলছি যেটা আপনার কি বলে ময়ূর, ফুলের সঙ্গে ময়ূর, এই ডিজাইনটাকে মধুবন স্টাইলে যেটা হয় পুরো বডিতে ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। এইভাবে পুরো আপনারা দেখছেন বডিটা, এক সুন্দর অ্যারেঞ্জমেন্ট এবং পুরো কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর হয়েছে। এরপরে যেটা আর একটা পার্ট আসছে সেটা হচ্ছে শাড়ির কুচির পোর্শনটা। মধুবন স্টাইল যেমন হয় সেই প্যাটার্নে পুরো কুচিটাই ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। সেটা আঁচল এবং বডির কাজের সঙ্গে ব্যালেন্স দেখেই করা হয়েছে, ঠিক আছে। অতএব শাড়িটা আর দারুণ একটা অ্যারেঞ্জমেন্ট, মানে কমপ্লিট শাড়ি আপনি দেখছেন, যেমন কালার কম্বিনেশন তেমন ওর টোটাল অ্যারেঞ্জমেন্টটা আছে। এবার আসছি ব্লাউজ পিসে। ব্লাউজ পিসের ক্ষেত্রে দেখুন আপনারা হালকা ব্রাশিং করা হয়েছে আর উপরের পাড়ে যে ডিজাইনটা আছে সেটা দেওয়া আছে প্রিন্ট করে, সেটা চাইলে আপনি ইউজ করবেন, যদি দরকার না হয় আপনার ইউজ দরকার নেই। আজকের প্রোগ্রামের এটাই ছিল আমার শেষ শাড়ি। আর আপনারা জানেন এবার দুর্গোৎসব, আর দুর্গোৎসবের পর্যায়ে তো নেই, তো পুজো আসছে, এবার পুজোই হবে নিষ্ঠার সঙ্গে, তো সেটার একেবারে দোরগোড়ায় আমরা এসে পৌঁছে গেছি। সবার কাছে অনুরোধ, সতর্ক থাকবেন।